আপনারা ভিডিও শুরুতে সুন্দর একটা স্ল্যাচ ভিডিও দেখলেন, এই ধরনের ভিডিও কিভাবে আপনার ফটো দিয়ে তৈরি করবেন আজকের ভিডিওতে এটাই দেখা। তাছাড়া আপনি আপনার বন্ধু-বান্ধব এবং প্রিয়জনের ছবি দিয়ে এই ধরনের স্ল্যাচ ভিডিও মেক করে তাদেরকে উইশ করতে পারেন এবং ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওগুলো আপলোড করতে পারেন। তো এর জন্য দরকার হবে আপনাদের এই কাইনমাস্টার অ্যাপসটি। আপনারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থেকে এই কাইনমাস্টার অ্যাপসটি ইনস্টল করে নিন। হ্যালো বন্ধুরা, আমি নাসির আর আপনারা দেখছেন এনআর মিডিয়াটেক ইউটিউব চ্যানেল। আশা করতেছি সবাই ভালো আছেন। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করি। আর ভিডিও শুরু করার আগে একটি কথা বলতেই হচ্ছে, আপনারা যদি এই চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নতুন নতুন ভিডিও সবার আগে পেতে নোটিফিকেশন বেলটি অবশ্যই অন করে রাখবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ফার্স্ট অফ অল আপনাদের এই ধরনের একটা ভিডিও টেমপ্লেট লাগবে। এই ভিডিও টেমপ্লেটের লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করুন। এরপর আপনারা কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করুন। কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করার পর এখানে প্লাস আইকনে ক্লিক করুন। প্লাস আইকনে ক্লিক করার পর এখানে আপনাদের ইচ্ছে মতো একটা রেশিও সিলেক্ট করে নিন। তো আমি এখানে 16:9 এই রেশিওটা সিলেক্ট করে নিলাম। তো এই রেশিও সিলেক্ট করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনারা উপরে দেখতে পাচ্ছেন মিডিয়া, এই মিডিয়া অপশনে ক্লিক করে আপনাদের যে ফটোগুলো দিয়ে আপনারা এই স্ল্যাচ ভিডিও তৈরি করতে চাচ্ছেন সেই ফটোগুলো এখানে অ্যাড করে দিন। তো আমি এখান থেকে আপনাদের দেখানোর জন্য কিছু ফটো অ্যাড করে দিচ্ছি। তো এই ফটোগুলো আমি এখানে অ্যাড করে দিলাম। তো এখান থেকে আমি আরও একটা ফটো এখানে অ্যাড করে দিলাম। তো অ্যাড করার পর উপরে টিক মার্ক অপশনে ক্লিক করে আপনারা এখানে চলে আসুন। তো আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, এরপর লেয়ারে ক্লিক করে যে ভিডিও টেমপ্লেটটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ইনস্টল করলেন সেটা এখানে অ্যাড করে দিবেন। তো এখানে লেয়ারে ক্লিক করবেন, তারপর মিডিয়াতে, মিডিয়াতে ক্লিক করার পর এখানে ডাউনলোডে ক্লিক করে আপনার এই ভিডিও টেমপ্লেটটি এখানে অ্যাড করে দেবেন। তো ভিডিও টেমপ্লেট অ্যাড করার পর এখানে এটা এখানে ক্লিক করে আপনারা এটা ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন হয়ে গেলে এখানে টিক মার্কে ক্লিক করে দিবেন, তারপর একটু ভিডিওটা প্লে করবেন। তো এই সাউন্ডটা আমি অফ করে দিচ্ছি যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। তারপর কী করবেন, আপনারা এটা প্লে করবেন। প্লে করার পর উপরে সবার সামনে একটু ইন্ট্রো আছে, তো এই ইন্ট্রোটা আপনারা কেটে দিবেন। তো এটা একটু টেনে ধরে তারপর এখানে যেখান থেকে এই স্ল্যাচ ভিডিওটা শুরু হয়েছে সেখানে নিয়ে আপনারা এখানে এই ভিডিও টেম্পলেট লেয়ারের উপরে ক্লিক করবেন। তারপর এখানে কাজি অপশনে ক্লিক করে আমি ট্রিম টু লেফট প্লে হেড এখানে ক্লিক করে আপনারা এটা কেটে দিবেন। তারপর এখানে টিক মার্ক অপশনে ক্লিক করবেন। এরপর এটা চাপ দিয়ে ধরে আপনারা এটা একদম ভিডিও শুরুতে নিয়ে আসবেন। তো নিয়ে আসার পর কী করবেন, আপনারা এই ভিডিও লেয়ারের উপর আবার ক্লিক করবেন। লেয়ারের উপর ক্লিক করার পর এটা একটু স্ক্রল ডাউন করে নিচে চলে যাবেন। তো নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্রোমা কি। তো এই ক্রোমা কিতে ক্লিক করে আমরা এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। তো এখানে এনাবলে ক্লিক করে দিলাম। তো এনাবলে ক্লিক করে দেওয়ার পর এটা আপনারা একটু আর একটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারেন। তো অ্যাডজাস্টমেন্ট হয়ে গেলে আপনারা এটা টিক মার্ক অপশনে ক্লিক করে ওকে করে দিবেন। তো ওকে করে দেওয়ার পর আমরা একটু প্লে করে দেখি কীরকম হলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এটা অনেক সুন্দর স্লাইড ছবিতে তৈরি হয়ে গেছে। আর একটু কাজ করতে হবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এটা যখন গ্রিন স্ক্রিনটা এইভাবে আসবে তখন আপনারা কী করবেন, এই ফটোর উপরে ক্লিক করবেন। ফটোর উপরে ক্লিক করার পর এখানে ক্রপ অপশনে ক্লিক করে আপনারা এটা দুই হাত দিয়ে ধরে, এটা দুই হাত দিয়ে ধরে আপনারা এই এর উপরে বসায় দিবেন। তো বসায় দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সমান চিহ্ন। তো সমান চিহ্নে ক্লিক করে এটা ওকে করে দিবেন। তারপর টিক মার্কে ক্লিক করে এটা আমরা প্লে করতেছি। তো দেখুন আমি এটা প্লে করলাম, কত সুন্দর স্ল্যাচ ভিডিও তৈরি হয়ে গেছে। আপনারা প্রত্যেকটা এইভাবে ই করবেন। এই বাড়তি অংশটা আমি একটু কেটে নিব। তো এই বাড়তি অংশটা কেটে নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন ফটো লেয়ার উপরে ক্লিক করবেন। লেয়ার উপরে ক্লিক করার পর এখানে কাছে অপশনে ক্লিক করে ট্রিম টু রাইট অফ প্লে হেড এটা ক্লিক করে এটা ছোটো করে নেবেন। তারপর দ্বিতীয়টা একইভাবে এইভাবে কাজ করবেন। আপনারা ফটো উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ক্রপ অপশনে ক্লিক করবেন। ক্রপ অপশনে ক্লিক করার পর এটা অ্যাডজাস্টমেন্ট করে দিবেন, সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট করে দিবেন। আপনাদের যতক্ষণ সুন্দর না হচ্ছে তখন পর্যন্ত আপনারা এটা অ্যাডজাস্ট করে দিবেন। তারপর এখানে টিক মার্ক অপশনে ক্লিক করে এটা ওকে করে দিবেন। তো একটু প্লে করে দেখি। তো বন্ধুরা আমি সম্পূর্ণ দেখালাম না, আপনারা আপনাদের মতো এইভাবে কাস্টমাইজ করে নেবেন। এরপর কী করবেন, আপনারা এখানে সুন্দর একটা অডিও সেট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অডিও অপশন। তো অডিও অপশনে ক্লিক করবেন। তো অডিও অপশনে ক্লিক করার পর এখানে যে আপনার পছন্দ মতো একটা অডিও এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিলাম।
তো এখন আমি একটু প্লে করে দেখি। তো বন্ধুরা তৈরি হয়ে গেছে আমার স্ল্যাইড শো ভিডিও। তো এটা করার পর আপনারা কাজ করার পর এখানে শেয়ার অপশনে ক্লিক করে এটাকে এক্সপোর্ট করে নেবেন। তো আপনাদের ভিডিও রেজুলেশন অনুযায়ী আপনারা এটা সিলেক্ট করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিও, আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।